হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে রাজবাড়ির দুর্গাপুজো। হ্যাঁ ফ্রেন্ডস, রাজবাড়ির দুর্গাপুজোটা হচ্ছে কিষাননগর গড়, এই কিষাননগর গড়েই হচ্ছে এই রাজবাড়ি। আর এই রাজবাড়িতে খুবই বিখ্যাত দুর্গাপুজো হয়, খুব বিশাল আকারে, প্রায় 500 বছরেরও পুরনো রাজবাড়িতে আজকে তোমাদের সাথে দুর্গাপুজো শেয়ার করব। তবে রাজবাড়ি পুজোর আগে কিন্তু এই মহামায়া মন্দিরে পুজোটা হয়। এই মহামায়া মাকে কিন্তু আগে পুজো করার পরে কিন্তু রাজবাড়ির পুজোটা শুরু হয়। তো এই এই মহামায়া মন্দিরটা হচ্ছে কৃষ্ণনগর খড়গপুর বাইপাসের একটু আগে। তো খড়গপুর বাইপাসের একটু আগে কিন্তু এই মহামায়া মন্দিরটা দেখতে পাচ্ছ, খুবই জাগ্রত। এটা ভীষণই পুরনো আর ভীষণই জাগ্রত। এখানে দাঁড়ালে না গায়ের লোম একদম শিউরে উঠে, সিরিয়াসলি বলছি। তোমরাও এসে এখানে দাঁড়াও, পুজো দাও, প্রণাম করো, তারপরে অনুভূতিটা বুঝতেই পারবে। তো যাই হোক, এখান থেকে পুজো দিয়ে আবার পরের দিন দেখতে পাচ্ছ আমি রেডি সেটি হয়ে গেছি রাজবাড়ির গড়ের উদ্দেশ্যে। হ্যাঁ ফ্রেন্ডস, কাঁথি শহরের সব থেকে বিখ্যাত যেটা রাজবাড়ি, ওই রাজবাড়ির দিকে আমি কিন্তু চলে এসেছি টোটো ধরে। আর এখানে যেহেতু পুরনো দিনের একটা দুর্গাপুজো হয়, সেই কারণে দেখো দুই দিকে কিন্তু অসংখ্য দোকানপাট বসে। আর প্রত্যেককেই যত মণ্ডপ ঘোরো না কেন, এই গড়ের দুর্গাপুজো অবশ্যই দেখতে আসে। হ্যাঁ, মানে প্রত্যেকেই অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দুর্গা মাকে দেখতে আসেন, কারণ দুর্গা মা ভীষণই জাগ্রত, তোমরাও দেখলে বুঝতে পারবে। তো দুই দিকে অসংখ্য দোকানপাট বসে, তাই দুই দিকটা একটুখানি শেয়ার করছি। দেখতে পাচ্ছ বিভিন্ন কসমেটিক্স দোকান বসছে, বাচ্চাদের খেলনা দোকান, চশমা দোকান, বাসনপত্রের দোকান, এ টু জেড কিন্তু দোকান এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হ্যাঁ, এই রাজবাড়ির গড়ের বিখ্যাত যে দোকানটা সেটা হচ্ছে আখের দোকান। এই আখ কিন্তু খেতেই হবে, আমরা যখন দশমীর দিন আসি না, বোঝা বোঝা আখ বাড়ি নিয়ে যাই, তারপরে খোসা ছাড়ি ছাড়িয়ে খেতে সেই লাগে খেতে। দেখতে পাচ্ছ সারি সারি আখের দোকান বসছে। তো আরও যত রাত্রি হবে তত আরও কিন্তু আখের দোকান বসে যাবে। আর অসংখ্য দোকানপাট এদিক ওদিক, মানে চারদিকে কিন্তু দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে আছে, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যে কোনো টোটোবালাকে বলে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নামলেই যে আমরা গড়ে যাবো দুর্গা ঠাকুর দেখতে, টোটোবালারা কিন্তু মাত্র 10 টাকাতে পৌঁছে দেবে। এক একজনের কিন্তু 10 টাকা ভাড়া নিচ্ছে। কেউ যদি হারিয়ে যাও, এখানে অনুসন্ধান অফিস আছে, এখানে এলে তোমরা খোঁজটা পেয়ে যাবে। তো যাই হোক, আর গড়ের মুখে ঢুকতে দুই দিকে দেখতে পাচ্ছ ফুচকার দোকান, দেন কিন্তু সামনে এই যে দুর্গা মায়ের মন্দির দেখতে পাচ্ছ, মানে খুবই ভালোই লাগছে, একটা আলাদা ফিলিংস আসছে আমাদের। তো একটুখানি তোমাদের ভিউটা শেয়ার করছি, তো চলো মাকেও দর্শন করাবো। আর এখানে কি কি আছে, প্রসাদ পাওয়া যায়, কত তারিখ অবধি পাওয়া যাবে, সবটাই শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ দুর্গাপূজার প্রবর্তক দানবীর রাজা যাদবরাম রায়, ওনাকেও আমরা দেখাবো, ঠিক আছে? এই যাদবরাম রায়কেও দেখাবো, ভেতরেও ঢুকবো, সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, আজকে না অষ্টমীবার ঢুকে গেছে, তাই রাজার বাড়িতে যারা যারা আছেন ওনারা কিন্তু আগে অষ্টমী পুজোটা দেবেন, তারপরে কিন্তু বাকিদের অ্যালাউ করবে, তো সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো এন সঙ্গে থেকো, কারা কারা এসছে এই গড়ের দুর্গা মাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। Thank you.
ডালটা ভেতরে প্রবেশ করলাম। দেন দেখো আমরাও ডালা পুজো দিলাম, তারপরে একটু প্রণাম করলাম মাকে, যে সিন্দুক নিয়ে নিয়েছি দেখতেই পেলে। এরপর চলো মন্দিরের আশেপাশে কী কী আছে ওইগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই। প্রথমে কিন্তু মা আগে আগে যখন মায়ের কাছে বলিদান পড়তো সেই সব যে যন্ত্রপাতিগুলো আছে ওইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তারপরে মায়ের পুকুরটাও শেয়ার করবো, এই যে দেখতে পাচ্ছ এইসব দিয়ে কিন্তু আগে আগে বলিদান দেওয়া হতো, বাট এখন আর হয় না, মানে বলি দেওয়া হতো এখন আর হয় না, এগুলো জাস্ট পুজো করা হয়। আর এগুলো এক সাইডে কিন্তু রাখা থাকে দেখতেই পাচ্ছ, তো এগুলো পুজো হয়েছে। এখানে অনেকে পয়সা দেয়, তোমরাও চাইলে এখানে পয়সা দিতে পারো। এরপর তোমাদের শেয়ার করব যে পুকুরটা আছে, পুকুরটা আছে, তারপরে আর কী কী দোকানপাট বসছে, তো ডালাও কেটে নিব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কত টাকার ডালা পাওয়া যায় আর কত তারিখ অবধি ডালা পাওয়া যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে পুকুরটা আগে দেখাই। আর মায়ের দুই দিকে কিন্তু এই যে শাঁখা পোলা শঙ্খ এই সব জিনিস কিন্তু পাওয়া যায়, বিক্রি হয় আর কি, খুবই কম দামের এখানে পাওয়া যায়। তাই দেখো সারি সারি কিন্তু এখানে শঙ্খ শাঁখা পোলা এই সব জিনিস কিন্তু বিক্রি হয়ে থাকে। আর এই দিকে দেখতে পাচ্ছ ডালা কাটার লাইন, এই যে অনেকে লাইন দিয়ে আছে, এটা কিন্তু রাজার বাড়ি, ঠিক আছে, ভেতরেও রাজার বাড়ি আছে, এখানে কিন্তু ডালা কাটার জন্য লাইন দেওয়া হয়েছে। আর আর এক পাশে কিন্তু ডালা দেওয়া হচ্ছে, মানে প্রসাদ। আর মন্দিরটা একটুখানি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এটা কিন্তু মন্দিরে এক সাইডে, ঠিক আছে। তো চলো এরপরে পুকুরের দিকে যাওয়া যাক। পুকুর পাড়ে যেতে যেতে এইদিকে দেখতে পাচ্ছ প্রসাদ দেওয়ার লাইন, মানে ডালা দেওয়ার লাইন দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ডালা দেওয়া হচ্ছে, সেপাশে টিকিট কাটার লাইন, এপাশে কিন্তু ডালা দেওয়ার লাইন। ঠিক তার সাইড দিয়ে গেলে এখানে কিন্তু মানুষজন যে কাজকর্ম করে এখানে কিন্তু থাকে, মানে ঠাকুরের যে ভোগ প্রসাদ টোসাদ বানানো হয় সব কিছুর জন্য। আর পাশেই দেখতে পাচ্ছ এই যে পুকুর, এই পুকুরে কিন্তু অনেক ঠাকুরের বিসর্জন হয়, খুবই এই পুকুরটাও খুবই জাগ্রত আর অনেকটা গভীর এই পুকুরটা শুনেছি। তো যাই হোক তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম, তো দেখে নাও। আমি চলে এসেছি এখানে ডালা কাটতে, অষ্টমীর ডালা দেখতে পেলে 13 তারিখ অবধি ডালা দেওয়া হবে, মানে প্রসাদ দেওয়া হবে। আর এখানে টাকার অ্যামাউন্টটাও তুলে ধরল, 50, 100, 200, 500, 550 টাকা কিলো ধরে কিন্তু এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। তো এখানে আমি 200 টাকার একটা ডালা এক কেটে নিলাম, তো দুটো কাটলে ভালো হতো, বাট আমি একটাই কাটলাম, কারণ আমি ব্যাগটা আনিনি, একটা নিয়ে গেল যা, দুটো নিয়ে গেল তা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই যে 200 টাকার একটা টিকিট কেটে নিয়েছি। তো এরপরে চলে গেলাম এখানে প্রসাদ আনতে, তো ভাঁড়টাও তোমাদের দেখাবো, বেশ কিন্তু বড় সাইজের ভাঁড়, যেহেতু জিনিসপত্রের দাম বেড়েছে তাই ডালার দামও বেড়েছে। আগে আগে কিন্তু 25 টাকা 20 টাকার এরকম ডালা পাওয়া যেত, এখন কিন্তু 50 টাকা হয়েছে, একদম লো প্রাইস যেটা, তারপরে তো 100 টাকার আছে। দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ভাঁড়, প্রসাদের ভাঁড় দেখতেই পাচ্ছ, আরও ভেতরে অনেক কিছু আছে, মানে অনেক বড় বড় ভাঁড়ও আছে। তো যাই হোক আমার ভাঁড়টা চলে এসছে, তো দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা ভাঁড়, এটা হলে অনেক। তো একটুখানি বাপনকে বললাম ধরো দেখাচ্ছি, বাট আমি তো ব্যাগ আনতে ভুলে গেছি, তো এখান থেকে একটা ব্যাগও কিনে নিব। তো যাই হোক আগে বর্তমান আমি প্রসাদটা নিয়ে নিলাম, তো চলো এরপরে আমি যাচ্ছি রাজার বাড়ি শেয়ার করতে। এই যে আখের দোকানগুলো দেখতে পাচ্ছ, ওই আখের দোকানের সাইডে কিন্তু রাজার বাড়ি যাওয়ার রাস্তা, তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। প্রথমে দেখতে পাচ্ছ দানবীর রাজা যাদবরা রায়, তো উনাকে একটুখানি দেখিয়ে দিলাম, ভীষণই ভালো লাগছে। তো কত সালে জন্ম কত সালে মৃত্যু এখানে তো লেখাই আছে, তো যাই হোক এটা একটু দেখে নাও। আর অনেক দিনের পুরনো তো, তাই দেখো এখানে লোকজন অতটাও নেই, যতটুকুন আছে এই যে ঘোরাঘুরি করছে চারিদিকে।
আর এটা যে সিঁড়ি, এই সিঁড়িটা দেখো প্রত্যেকের সিঁড়ি আলাদা, এই সিঁড়িটা দেখো সম্পূর্ণ আলাদা ধরনের, একদম খাড়া টাইপের সিঁড়ি, খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু তার পেছন সাইড, একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো কারা কারা রাজবাড়ি এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, এখানকার যে ঠাকুরগুলো আছেন ওই ঠাকুরগুলোকে একটুখানি দূর থেকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, আর আমি নাকি শুনেছি এগুলো নাকি সোনায় মোড়া, সোনা দিয়ে তৈরি, ওই কারণে সমস্ত জায়গায় কিন্তু তালা চাবি দেওয়া আছে। তো দেখানোর পরে আমি যে ডালা প্রসাদ এনেছিলাম ওটা ব্যাগ কেনার জন্য এখানে চলে এসেছিলাম, একটা ব্যাগ কিনতে। তো ব্যাগ নামা হয়ে গেছে আর আমার রাজবাড়ির গড়ে দুর্গা মাকেও দর্শন করানো হয়ে গেছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, তোমরা আর কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেকের ভিডিও রাখার চেষ্টা করেছি, অনেকে পারেনি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো চলো, আজকের জন্য টাটা।